আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ মন্তাসিরাম চলে আসলাম আজকে আপনাদের সাথে একটা পিসি বিল্ড ভিডিও নিয়ে কথা বলবো। বাজেটটা হচ্ছে 25,000 টাকা। 25,000 টাকা বাজেটের মধ্যে অনেক কাস্টমার আমাদেরকে হচ্ছে নক করছিলেন, কমেন্ট করছিলেন যে একটা বেস্ট বাজেট বিল দেখান, যে পিসি দিয়ে আপনি এডিটিং করতে পারবেন, ফ্রিল্যান্সিং করতে পারবেন, গেমিং করতে পারবেন উইথ 22 ইঞ্চি একটা বর্ডারলেস মনিটর দিয়ে। আমরা আজকে 22 ইঞ্চি একটা এমআই এর মনিটর দিয়ে Core i5 ফোর জেনারেশন প্রসেসর, 16 জিবি র্যাম দিয়ে, একটা 240 জিবি এসএসডি দিয়ে একটা পিসি বিল দেখাবো। এবং আজকে কিন্তু আমরা এখানে 4টা মাদারবোর্ড রেখেছি, আসোস, অ্যাসরক, গিগাবাইট এবং একটা চাইনিজ মাদারবোর্ড স্প্রিডের। এই মাদারবোর্ডগুলোর কোনটার কেমন প্রাইস আছে এবং 25,000 টাকার মধ্যে আমরা কি দিয়ে তৈরি করছি, এবং ইউটিউবে তো আপনারা অনেক ভিডিও দেখেন, আসলে কি যে প্রোডাক্ট দিয়ে পিসি সেল হচ্ছে বা ইউটিউবে যে দোকানদারগুলো ভিডিওগুলো পাবলিশ করতেছে তারা কিভাবে আপনাদের সাথে চুরি করতেছে, টোটাল ডিটেলসটা কিন্তু আপনারা শেয়ার করবো। আপনারা যারা আমাদের ভিডিও রেগুলার দেখতেছেন, আপনার জন্য এই ভিডিওটা একটু লেন্দি হলেও একটু সময় নিয়ে ভিডিওটা করবো। যদি আপনি সম্পূর্ণ ভিডিওটা বসে থেকে দেখেন তাহলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন, শিখতে পারবেন, জানতে পারবেন। এজন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করার চেষ্টা করবেন এবং শেয়ার করার চেষ্টা করবেন, কারণ আপনাদের জন্য আমরা ভিডিও তৈরি করে থাকি। চলুন শুরু করি। আজকে আমরা 25,000 টাকা কি কি দিচ্ছি। আমরা যে 25,000 টাকা বলছি, এখানে আমরা Core i5 ফোর্থ জেনারেশনের প্রসেসর নিয়েছি। এখন ফোর্থ জেনারেশনের প্রসেসরগুলো এরকম একটা বক্সের মধ্যে থাকে। এখন অনেকে একটা প্যাকেট জোগাড় করে ওই প্যাকেটের মধ্যে এই প্রসেসরটা ভরে বলে ইনটেক প্রসেসর। এখন আপনাদের জানার বিষয় হচ্ছে এরকম যে আমরা যে প্রসেসরগুলো ইন্টেলে সেল করে থাকি, 10 জেনারেশন, 11 জেনারেশন, 12 জেনারেশন এবং লেটেস্ট যেটা বাজারে এখন অ্যাভেলেবল হয়েছে 13 জেনারেশন, ওই প্রসেসরগুলো বক্স পাওয়া যায় এবং ওই প্রসেসরের ওয়ারেন্টি থাকে 3 বছর। এখন অনেক দেখবেন যে ইউটিউবে অ্যাড দেওয়া থাকে যে ইনটেক প্রসেসর, ফোর জেনারেশন ইনটেক প্রসেসর, কিন্তু সম্পূর্ণ মিথ্যা কথা, কারণ ফোর জেনারেশনে কোনো ইনটেক প্রসেসর এখন পাওয়া যায় না। আমরা যখন 2014 সালে ইনটেক প্রসেসর সেল করছি তখন কিন্তু Core i5 ফোর জেন প্রসেসরটা ইনটেক ছিল এবং তখন এই প্রসেসরের প্রাইস ছিল অলমোস্ট 15-16,000 টাকা। কিন্তু 2022 সালে এখন এই প্রসেসরের প্রাইস মাত্র 3,000 টাকা, এবং এই 25,000 টাকা বিল্ডে আমি এই প্রসেসরটার কস্টিং করতে পারছি 2900 টাকা। এই প্রসেসরের ক্লক স্পিড হচ্ছে 3.3 গিগাহার্টজ, যেটা বেস ফ্রিকোয়েন্সি, এটা সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি 3.7 পর্যন্ত উঠবে। এই প্রসেসরটার মডেল হচ্ছে ইন্টেল Core i5 4590। এখন যারা একটু 25,000 টাকার মধ্যে 22 ইঞ্চি একটা এমআই মনিটর দিয়ে পিসি বিল্ড করে চাচ্ছেন, একটু এডিটিং কাজ করবেন, প্রিমিয়ার প্রোতে কাজ করবেন, একটু গেম খেলবেন, বা বাসায় একটা পিসি কিনতে চাচ্ছেন, বাজেট কম, মধ্যবিত্তরা বা 25,000 টাকা বাজেট নিয়ে ঘুরতেছেন, একটা ফুল পিসি সেটা বিল করতে চাচ্ছেন, তারা এই পিসিটা দেখতে পারেন। আর এই পিসি দিয়ে কিন্তু সব ধরনের কাজ করা সম্ভব। আমরা কিন্তু এখানে 16 জিবি র্যাম নিয়েছি, যে কারণে কিন্তু প্রিমিয়ার প্রোটা খুব ভালো কাজ করবে। যারা একটু ওয়েব ডেভেলপমেন্টে কাজ করেন, ওয়েব ডিজাইনে কাজ করেন, ফ্রিল্যান্সিং করেন, তারা এই পিসিটা দেখতে পারেন, এই পিসিটা বেশ ভালো পারফরমেন্স দিবে। প্রসেসরটার ওয়ারেন্টি নিয়ে কথা বলি, যেহেতু এটা খোলা প্রসেসর বাজারে সেল হয়, এই প্রসেসরটা সর্বোচ্চ 15 ডেজ পর্যন্ত আমরা ওয়ারেন্টি দিতে পারি। কিন্তু যখন আপনি একটা আমাদের কাছ থেকে ফুল পিসি বিল্ড করবেন, আপনারা তো চেষ্টা করবেন যে সব প্রোডাক্টের ওয়ারেন্টি 3 বছর থাকে, র্যামের ওয়ারেন্টি 1 বছর থাকে, র্যামের ওয়ারেন্টি লাইফ টাইম থাকে, মাদারবোর্ডের ওয়ারেন্টি 3 বছর থাকে, তাহলে প্রসেসর ওয়ারেন্টিটা কীভাবে আমরা আপনাকে প্রোভাইড করবো। যখন ফুল পিসি বিল্ড করবেন, ভালো মানের পাওয়ার সাপ্লাই দিয়ে পিসি বিল্ড করবেন, তখন অবশ্যই এই পিসিটার ক্ষেত্রে আমরা তখন এই প্রসেসরটা আপনাকে 1 বছর পর্যন্ত একটা ওয়ারেন্টি প্রোভাইড করবো। কারণ কী হচ্ছে, তখন কিন্তু আমরা বলতে পারবো যে পিসির প্রসেসর কখন নষ্ট হবে না। আর প্রসেসরটা দেখেন আজকে প্রায় 8 বছর অতিক্রম হয়ে গেছে, তাও কিন্তু এই খোলা প্রসেসর বাইরের দেশ থেকে আসতেছে এবং সেল হচ্ছে, অহরহ সেল হচ্ছে। এর কারণ হচ্ছে প্রসেসর নষ্ট হয় খুবই কম। যদি খুব ব্যাপক যদি ওভারলোড না পড়ে, মাদারবোর্ড ডেড হয়ে গেছে, পাওয়ার সাপ্লাই নষ্ট হয়ে গেছে, তখনই কিন্তু একমাত্র প্রসেসরটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া কিন্তু অনেক দেখবেন পিসির মাদারবোর্ড নষ্ট হয়ে গেছে বা পাওয়ার সাপ্লাই নষ্ট হয়ে গেছে, কিন্তু প্রসেসর নষ্ট হয় না, যে কারণে প্রসেসরটা রিসেল ভ্যালু পাওয়া যায় এবং প্রসেসরটা রিসেলিং হয়, এবং এগুলো হচ্ছে রিকন্ডিশন প্রসেসর বলা হয়। আর এটা প্রাইস দিচ্ছি 2900 টাকা। 25,000 টাকা আমি কীভাবে হিসাব করছি, আমি এখন প্রতিটা কম্পোনেন্টের প্রাইস বলে দিব এবং লাস্টে আমি একটা রিচেক করে দিব, তখন 25,000 টাকা আমি মিলিয়ে দিব। আচ্ছা, এই প্রসেসরটার প্রাইস হচ্ছে 2900 টাকা। এটার ওয়ারেন্টি আমরা আপনাকে 1 বছর প্রোভাইড করব ফুল পিসি বিল্ডের সাথে। আমরা এখানে যে কুলার, এবার আসি কুলার নিয়ে কথা বলবো। এখন যেই প্রসেসরটা আমরা এখানে সেল করছি, এটা কিন্তু আপনার 4 কোরের প্রসেসর, 4 থ্রেডের প্রসেসর, এবং এটার ক্যাশ মেমোরি আছে 6 MB। এখন এই প্রসেসরটা সচরাচর দেখবেন যে দোকানদাররা করে কি, মানে বাজেট কমানোর জন্য, বাজেট আপনার ফিক্সড করার জন্য এই কুলারটা দিয়ে দিবে। এখন আপনি যখন প্রসেসরটা হচ্ছে মাথা যখন আপনি ঠান্ডা রাখতে পারবেন, সবসময় দেখবেন সব কাজ আপনি ভালোভাবে করতে পারতেছেন। আর যদি আপনার প্রসেসর গরম থাকে তখন কি হবে, পারফরমেন্সে ল্যাকিংস আসবে। এখন হচ্ছে অনেক দোকানদার আপনাকে এটা বলবেও না যে পারফরমেন্সটা হচ্ছে কেন ল্যাক করতেছে, তারা আপনি বাজেট কম,
বাজেট কম নিয়ে পিসি বিল্ড করতে গেছেন, তারা আপনাকে কম দামি প্রোডাক্ট দিয়ে আপনাকে পিসি বিল্ড করে দেওয়ার চেষ্টা করবে। আচ্ছা, আমরা এখানে যে কুলারটা মানে 25,000 টাকার মধ্যে ধরছি, এটাই ধরছি, এখন বাজেট কম, কাস্টমার চাচ্ছে কম দামি পিসি, আমি এটাই ধরবো। এখন যদি আপনার বাজেট বেশি থাকে তখন আপনি দামি কুলার নেবেন, আমি ওটা নিয়ে কথা বলবো। এখন এই কুলারটার দাম, যেটা সিপিইউ কুলার বলা হয়, এটা মাত্র 150 টাকা আমি এখানে ধরছি, প্রসেসর 2900 টাকা, এটা 150 টাকা। আচ্ছা, এটার কিন্তু কোনো ওয়ারেন্টি থাকে না। এবার আসেন যে ভালো কুলার, যেই কুলারে আপনার একটা প্রসেসর টেম্পারেচার 34 ডিগ্রিতে আপনার সবসময় থাকবে, না হলে দেখবেন যে প্রসেসর যখন হিট হওয়া শুরু করে এটা 50-60 চলে যায়, আর তখনই পারফরমেন্স আপনার ল্যাক আসে। এই দেখেন কুলার নিচে আমি, এটা একটা গেমিডিয়াসের কুলার, এটার মডেলটা হচ্ছে আপনার E1, গেমিডিয়াস E1। এখন এই কুলারটা বেশ ভালো মানের একটা কুলার, এটার কিন্তু আপনার যে তামার যে পাতগুলো দেওয়া আছে এটা কিন্তু 6টা পাত দেওয়া আছে। আমি যদি এই প্রস এটা খুলে দেখাইতে পারলে সবচেয়ে বেস্ট হতো। আচ্ছা, একটু ওয়েট করেন, আমি আপনাকে একটু খুলে দেখাচ্ছি কেন আপনি এই কুলারটা কিনবেন। দামটা আমি বলবো অবশ্যই, একটা দাম, আপনি যখন একটা প্রোডাক্ট দাম দিয়ে কিনবেন অবশ্যই সেটা আপনাকে একটা ভালো পারফরমেন্স দিবে। আপনি যখন কম দাম দিয়ে পিসটাকে বিল্ড করার চেষ্টা করবেন, কোনো না কোনো ক্ষেত্রে আপনাকে এই ল্যাকিংসটা আপনাকে নিয়েই বিল্ড করতে হবে। এটা দেখেন যে হিট পাইপ কতগুলো আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এবং এই ফ্যানটা বেশ পাওয়ারফুল ফ্যান, মানে যখন আমরা মাদারবোর্ডের উপর এই কুলিং ফ্যানটা ফিট করব তখন কিন্তু দেখেন যে কোনোভাবেই কিন্তু টেম্পারেচার বাড়ার কোনো সম্ভাবনা থাকে না। এখন দোকানদার কিন্তু এগুলো আপনি খুলে বলবেন না, কারণ আপনি তার কাছে কম টাকা নিয়ে গেছেন পিসি বিল করতে, আপনার কাছে বাজেট কম, তারা কম দাম দিয়ে আপনাকে পিসি বিল করে দিল। এখন কথা হচ্ছে আপনার যদি 25,000 টাকার সাথে যদি আরও কিছু টাকা থাকে, 1,000-1,500 টাকা থাকে, আপনি সেই টাকাটা কুলারে ইনভেস্ট করতে পারেন। এতে কী হবে, একটা পিসি প্রসেসরটা যেহেতু আপনার খোলা প্রসেসর, প্রসেসরটা কখনো হিট হবে না, প্রসেসর নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। আপনি যখন এডিটিং করবেন, দীর্ঘ 3-4 ঘন্টা এডিটিং করবেন, বা মিনিমাম 8 ঘন্টা পিসিটা রান করে রাখবেন, 10 ঘন্টা পিসিটা রান করে রাখবেন, যারা ফ্রিল্যান্সিং করেন 10 ঘন্টা কাজ করেন, বা বাসায় যারা গেম খেলবেন, যখন প্রসেসরটাকে আপনি ঠান্ডা করে রাখতে পারবেন তখনই কিন্তু পিসিটা আপনার অ্যাকুরেট প্রথম থেকে শেষ পর্যন্ত অর্থাৎ 10 ঘন্টা একই রকম পারফরমেন্স দিবে। আর যখন আপনি লোকাল প্রোডাক্ট দিয়ে পিসি বিল্ড করবেন, 1 ঘন্টা চালানোর পর 2 ঘন্টা চালানোর পর পিসি দেখবেন গরম হয়ে গেছে, তখন কিন্তু পারফরমেন্স একটু কম আসবে, হ্যাং করতেছে, বটলনেক খাচ্ছে, আপনি গ্রাফিক্সটা কম পাচ্ছেন, কোয়ালিটি আসতেছে না, কাজে আপনি মজা পাচ্ছেন না। আপনি পিসি বিল্ড করলেন কিন্তু দোকানদার বলতেছে ভাই পারফরমেন্স ওকে আছে আপনি ইউজ করেন, কিন্তু না আপনি বাসায় নিয়ে যাওয়ার পর দেখছেন পারফরমেন্স খারাপ আসতেছে, বিষয়টা এরকম। এখন এই কুলারটার দাম হচ্ছে 2,200 টাকা অনলাইন প্রাইস আছে। এটা হচ্ছে গেমিডিয়াসের বোরাস E1 410 মডেলের একটা কুলার, এবং এটা লাইটিনিং আছে, যে কুলারটা যে ফ্যানটা আছে এটা লাইট জ্বলবে, আর এটার যে হিট পাইপ 8টা হিট পাইপ, এপাশে 4টা হিট পাইপ আছে। এটার প্রাইসটা আমরা ধরবো মাত্র 1,800 টাকা, যদি ফুল পিসি বিল্ড করেন মাত্র 1,800 টাকা এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে। এবং আমরা যখন এটা দিয়ে সেল করছি, ওই ধরনের কাস্টমারগুলো কখনোই আমাদের কাছে কমপ্লেন করে নাই, কিন্তু আমরা কিন্তু সেল করে আসতেছি, কাস্টমার ফিডব্যাক জানার চেষ্টা করতেছি যে ভাই আসলে আমরা যে পিসি আপনাকে বিল করে দিলাম পারফরমেন্স কেমন পাচ্ছেন। কেউ বলে যে ভালো পাচ্ছি, কেউ বলছে খারাপ পাচ্ছে। যখনই খারাপ পাচ্ছে তখন ভাই আপনি কুলার লাগাই নিছিলেন নাকি, তাহলে এখন যেহেতু বাজেট থাকলে আপনি আপনার পুরাতন পিসিতে কুলার লাগাই নেন, তাহলে পারফরমেন্স পাবেন। SSD অ্যাড করে নেবেন, যারা পুরাতন আমার ভিডিও দেখতেছেন, আমরা কিন্তু বলে থাকি যারা ল্যাপটপ বা ডেস্কটপ ইউজ করেন, পিসি স্লো কাজ করতেছে, তারা চেষ্টা করবেন যে এটা কুলার নেওয়ার জন্য, এবং SSD নিয়ে কথা বলবো, কারণ যা যেসব পিসিতে আপনারা বা ল্যাপটপে হার্ড ড্রাইভে উইন্ডোজ দিয়ে ল্যাপটপটা ইউজ করতেছেন বা ডেস্কটপ ইউজ করতেছেন, SSD অ্যাড করে নেবেন, দেখবেন যে আপনি খুব স্মুথ এবং ফাস্ট আপনি হচ্ছে পিসি অন অফ হচ্ছে, ফাস্ট আপনার সফটওয়্যার অন হচ্ছে, ফাস্ট গেম অন হচ্ছে, ফাস্ট আপনি যে সব কাজ করতে পারতেছেন। SSD নিয়ে কথা বলবো, ভিডিওটা দেখতে থাকেন, অবশ্যই অনেক কিছু বুঝতে পারবেন, শিখতে পারবেন। আচ্ছা, এই কুলারটা 1,800 টাকা, যদি আপনারা এই কুলারটা না নিয়ে এই কুলারটা নেন সেক্ষেত্রে আপনারা প্রাইসটা অ্যাডজাস্ট করে অ্যাড করে নেবেন। আমি পিসি 25,000 টাকা এই কুলারটা ধরছি। কুলারের পরে হচ্ছে আমরা এখন চলে যাব হচ্ছে ডিরেক্ট মাদারবোর্ডে, কারণ যেটা মেন ডিরেক্ট মাদারবোর্ড চলে যাচ্ছি। আমরা এখানে যে মাদারবোর্ডটা নিয়েছি এটা হচ্ছে স্প্রিট ব্র্যান্ডের মাদারবোর্ড, 25,000 টাকা, একটা MI মনিটর সহ ফুল পিসি বিল, 22 ইঞ্চি 75Hz মনিটর সহ ফুল পিসি বিল। আমরা এখানে যে মাদারবোর্ডটা নিয়েছি সেটা হচ্ছে স্প্রিডের একটা মাদারবোর্ড, এটা ইন্টেলের যে কোনো 4th জেনারেশনের প্রসেসর সাপোর্ট করবে, H81 একটা মাদারবোর্ড, যে কোনো 4th জেনারেশনের প্রসেসর সাপোর্ট করবে। যদি আপনার ক্যাশিংয়ে USB 3 পোর্ট থাকে তাহলে এই মাদারবোর্ডে সেই স্লটটা আছে, তাহলে আপনি লাগিয়ে ফ্রন্টের USB 3টা আপনি এনেবল করতে পারবেন। সর্বোচ্চ 16GB র্যাম ইউজ করতে পারবেন, কারণ বাংলাদেশে DDR3-র 8GB-র উপর র্যাম পাওয়া যায় না, যেহেতু র্যামের স্লট 2টা এখানে। এই মাদারবোর্ডে USB 3 পোর্ট আছে, HDMI পোর্টও আছে, কিন্তু এই মাদারবোর্ডে অনেক এই তিনটা মাদারবোর্ডের কোনো মাদারবোর্ডে কিন্তু HDMI পোর্ট নাই, কিন্তু এই মাদারবোর্ডটাতে HDMI পোর্টও দিয়ে দিচ্ছে। কিন্তু এত কিছু ফিচার দেওয়া সত্ত্বেও এই মাদারবোর্ডটার দাম মাত্র 3,800 টাকা আমি এখানে ধরতে পারছি।
25,000 টাকা বিল্ডে 3800টা ধরতে পারছি। এখন যদি এই মাদারবোর্ডটা নিয়ে কথা বলতে হয়, এটার ওয়ারেন্টি 1 বছর, চাইনিজ মাদারবোর্ড। অনেকে বলবে যে ভাই এই মাদারবোর্ডটার থেকে গিগাবাইট ভালো, হ্যাঁ অবশ্যই প্রাইসটাও বেশি, আসুস ভালো, হ্যাঁ প্রাইসটাও বেশি, অ্যাজরক বাজারে আছে, ইনটেক মাদারবোর্ড প্রাইসটা বেশি। তাহলে আপনারা চাইলে কিন্তু 25,000 টাকার বিল্ডে আমি যে মাদারবোর্ডটা দিচ্ছি এই মাদারবোর্ড দিয়ে বিল্ড করতে পারেন। এখন যদি আপনার বাজেট বেশি থাকে, আমরা চেষ্টা করতেছি বাজেট বিলটা দেওয়ার জন্য, সাথে সাথে আপনাকে আমরা অনেক কিছু দেখাই দিচ্ছি যাতে আপনি আপনার মতো করে বুঝতে পারেন। আপনি একটা ইউটিউবে ভিডিও দেখবেন, সময় লস করবেন, আমি যে ভিডিওটা করতেছি এটা যে আপনার জন্য হেল্পফুল হয় সেটাই আমি চেষ্টা করতেছি। অবশ্যই একটা লাইক দিন। আচ্ছা, এখানে এই মাদারবোর্ডটা 3800 ক্যালকুলেশন করছি, এই মাদারবোর্ডটার ওয়ারেন্টি 1 বছর, 4th জেনারেশনের i3 পেন্টিয়াম, i5 এবং i7 প্রো সাপোর্ট করবে। আমরা যেহেতু i5 4th জেনারেশনের প্রসেসর নিয়েছি, তাই হয়তো সেজন্য কিন্তু আমরা 8 মানে H81 মাদারবোর্ড এখানে নিয়েছি। অন্যান্য সিরিজের মাদারবোর্ড কিন্তু এই বোর্ডে সাপোর্ট করবে। অনেকে কমেন্ট করেন যে ভাই 110 সিরিজের মাদারবোর্ডটা কি এখানে বসবে নাকি, কারণ ওটা DDR4 র্যাম সাপোর্ট করে। না, বসবে না, কারণ DDR4 সাথে মাদারবোর্ডের সাথে DDR4 র্যাম আপনাকে ইউজ করতে হবে, DDR3 মাদারবোর্ডের সাথে DDR3 র্যাম ইউজ করতে হবে। এখন 4th জেনারেশনের প্রসেসর DDR4 র্যাম সাপোর্ট করে না, বোর্ড সাপোর্ট করে না, প্রতিটা জেনারেশনে ইন্ডিভিজুয়াল আলাদা থাকে। আচ্ছা, এই বোর্ডটার দাম 3800 টাকা ধরছি, আমি আবার রিচেক দিব, রিচেক পর্যন্ত ওয়েট করেন, প্রাইস বই দিচ্ছি। আচ্ছা, এখানে আরও 3টা মাদারবোর্ড আছে, যেহেতু মাদারবোর্ড নিয়ে বলতেছি কথা বলে ফেলি। এই মাদারবোর্ডটা বাজারে এখন 8,000 টাকা সেল চলতেছে, এটা আসুসের মাদারবোর্ড, এটার ওয়ারেন্টি 3 বছর, HDMI পোর্ট নেই, যদি ক্যাশিংয়ে USB 3 পোর্ট থাকে সেটা লাগানোর অপশন নেই, কিন্তু এটা অথরাইজ বোর্ড। বাংলাদেশের যে কোম্পানিগুলো বিগ কোম্পানি এই বোর্ড ইম্পোর্ট করে নিয়ে আসছে, তারা প্রাইস করে দিছে, আমাদের ডিলার আমরা সেল করি, বা আপনি যে কোনো দোকানদার কাছ থেকে এই বোর্ডটা পারচেস করতে পারেন 8,000 টাকায়। এখন যদি ওই মাদারবোর্ডটা 3800 টাকার মাদারবোর্ডটা না নিয়ে এই মাদারবোর্ডটা নেন 8,000 টাকা দিয়ে, তাহলে কিন্তু PC-র বাজেট, আমি যখন একটা কম্পোনেন্টের ভালো কম্পোনেন্ট দেখাচ্ছি, কোয়ালিটি কম্পোনেন্ট দেখাচ্ছি, তখন কিন্তু PC-র বিলটা অলমোস্ট 30-35 চলে যাবে। তখন আপনারা কিন্তু আবার চেষ্টা করবেন যে এই PC না নিয়ে i3 10th gen বা বিল করার জন্য, কিন্তু আপনি প্রতিটা কম্পোনেন্টের ইন্ডিভিজুয়াল হিসাব করে দেখবেন যে কখনোই সেম প্রাইসে কিনতে পারবেন না। আচ্ছা, এটা 8,000 টাকা, যাদের মাদারবোর্ড নষ্ট হয়ে গেছে বা যাদের PC অনেক ব্যাকগ্রেড হয়ে গেছে, পারফরমেন্স পাচ্ছেন না, তারা চাইলেও তাদের বোর্ডটা এক্সচেঞ্জ করে এই বোর্ডটা নিতে পারেন। অনেকে দেখবেন যে 81 বোর্ড লিখে সার্চ করছেন যে বোর্ড বাজারে অ্যাভেলেবল আছে নাকি, হ্যাঁ বোর্ড বাজারে অ্যাভেলেবল আছে। যদি আপনার PC-র মাদারবোর্ড নষ্ট হয়ে থাকে তাহলে আমাদের কাছ থেকে ইন্ডিভিজুয়াল 8,000 টাকা দিয়ে এই বোর্ডটা পারচেস করতে পারবেন, প্রতিটা বোর্ডই পারচেস করতে পারবেন। আচ্ছা, এটা 8,000 টাকা, 3 বছর ওয়ারেন্টি, ব্র্যান্ডের বোর্ড। এরপরে যে বোর্ডটা, এটা অ্যাজরকের বোর্ড, এটা 6,800 টাকা, এটাও 3 বছর ওয়ারেন্টি। এই বোর্ডেও কিন্তু HDMI পোর্ট নেই, শুধু অনলি VGA পোর্ট, এবং এটাতেও হচ্ছে ফ্রন্টের USB 3 পোর্ট নাই। এই প্রতিটা বোর্ডই কিন্তু আপনার 3 বছর ওয়ারেন্টি, এবং এগুলোতে 16 GB র্যাম পর্যন্ত ইউজ করতে পারবেন, কারণ এটাতে 2টা RAM স্লট। যদি 4টা RAM স্লট থাকতো, Core i5 4th জেনারেশন প্রসেসর বলেছে যে 32 GB র্যাম সাপোর্ট করবে, কিন্তু যেহেতু এই মাদারবোর্ডগুলো আপনার হচ্ছে 2টা RAM স্লট, বাজারে বাংলাদেশের বাজারে এখন 2022 সালের নভেম্বর মাস চলতেছে, এখন কিন্তু এখানে আপনার এই বোর্ডগুলো পাচ্ছেন 2 RAM স্লটে, এই জন্য 16 GB র্যাম পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন। আর দেখবেন যে অনেক ইউটিউবাররা রিকন্ডিশন বোর্ড দিয়ে প্যাকেজ রেডি করে, ওইসব বোর্ডগুলো কিন্তু 4 RAM স্লটের হয়। এখন ওইসব বোর্ডগুলো কিন্তু ঠিকভাবে ওয়ারেন্টি প্রোভাইড করে না, সার্ভিস ওয়ারেন্টি দেয় বা বলে দেয় 3 ইয়ার্স ওয়ারেন্টি। এখন এটাকে 3 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি না সার্ভিস ওয়ারেন্টি উল্লেখ করে না। রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি হচ্ছে একটা বোর্ড যদি নষ্ট হয়ে যায় তাহলে বোর্ডটা কিন্তু কোম্পানির কাছে পাঠানোর পরে যদি রিপেয়ার করা পসিবল হয় রিপেয়ার করে দিবে, না পসিবল হলে আপনাকে একটা ইনটেক বোর্ড দিতে বাধ্য থাকবে। এটা হচ্ছে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টির তথ্য। আর যদি সার্ভিস ওয়ারেন্টি কেউ প্রোভাইড করে, ওইটা হচ্ছে আপনাকে 1 বছর বা 3 বছরের মধ্যে সার্ভিস ওয়ারেন্টি দিলে ওইটা শুধু সার্ভিস করে দিবে। এখন যদি মাদারবোর্ড সার্ভিস করতে যায় ওকে না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে মাদারবোর্ড রিটার্ন করে দিবে, বলবে নতুন একটা মাদারবোর্ড পারচেস করে নেন। এটা সবসময় খেয়াল করে নেবেন, যেই দোকান থেকে আপনি PC বিল্ড করেন না কেন, ঢাকা থেকে বা ঢাকার বাইরে থেকে যে কোনো শোরুম থেকে PC বিল্ড করেন না কেন, ওয়ারেন্টিটা ভালোমতো বুঝে নেবেন। কারণ আপনার কাছে একবার PC বিল্ড করে ফেললে পরবর্তীকালে যখন আপনি ওয়ারেন্টি ক্লেম করতে আসবেন তখনই আপনি দোকানদারকে ভালো চিনতে পারবেন, দোকানদারের ব্যবহার আছে আর বা সে কীরকম সার্ভিস দিচ্ছে। আচ্ছা, মাদারবোর্ড নিয়ে কথা বলা শেষ। আমি যেই মাদারবোর্ডটা নিয়েছিলাম ওটা স্পিড ব্যান্ডের ছিল, 3800 টাকা প্রাইস ছিল, ওইটার ওয়ারেন্টি ছিল 1 বছর, আর বাকিগুলো ওয়ারেন্টি 3 বছর। এখন যদি ওই মাদারবোর্ড না নিয়ে আপনি আসুস, গিগাবাইট অথবা অ্যাজরকের বোর্ড নিতে চান, প্রাইসটা অ্যাড করে নেবেন, ইচ্ছা আপনার, যদি বাজেট থাকে। আমি যেই মাদারবোর্ডটা দিচ্ছি এটাও ভালো মাদারবোর্ড, আমরা ওই মাদারবোর্ডটা দীর্ঘ 6 বছর ধরে সেল করে আসতেছি। আচ্ছা, এবার SSD আসি, পারফরমেন্স। যাদের পুরাতন PC আছে, SSD লাগাতে চাচ্ছেন, আমাদের কাছে নিয়ে আসবেন, শুধু SSD দামটা দিবেন, সার্ভিস ফ্রি থাকবে, ডিসেম্বর মাস পর্যন্ত এই অফারটা থাকবে। SSD নিয়ে আমরা ভিডিও করবো, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। অফার আমরা আগেও দিয়েছিলাম, প্রচুর রেসপন্স পেয়েছি, আবার অফার দিচ্ছি এই ভিডিওর মতো বোঝাচ্ছি। যাদের PC-তে NVMe লাগানোর অপশন আছে বা SSD লাগানোর অপশন আছে, তারা SSD লাগিয়ে নেবেন, দেখবেন যে পারফরমেন্সটা অনেক বেশি আসতেছে। যদি একটা SSD বা NVMe লাগানোর পরে বা RAM মডিফাই করার পরে পারফরমেন্স না পান,
তাহলে আমরা যেই টাকায় আপনি একটা এসএসডি কিনবেন ওই টাকা রিটার্ন করব। কিন্তু আজ পর্যন্ত আমি যতবারই কাস্টমারকে এই অফারটা দিয়েছিলাম যে ভাই আপনার যদি পারফরমেন্স না পান, টাকা খরচ করছেন, আমি রিটার্ন নিব, কিন্তু কেউ আজ পর্যন্ত আসতে পারে নাই। এখন আপনাদের কাছে অফার থাকলো, যারা মিরপুরের আশেপাশে আছেন, যদি পিসি পারফরমেন্স পাচ্ছেন না, নিয়ে আসবেন, একটু 4GB র‍্যাম মডিফাই করে নেবেন, একটা এসএসডি লাগিয়ে নেবেন, দেখবেন যে একটা ভালো লেভেলের পারফরমেন্স পাচ্ছেন। কারণ হার্ড ডিস্কে উইন্ডোজ দেওয়ার পরে ওইটার পারফরমেন্স আসে না, এর কারণ হচ্ছে হার্ড ডিস্কে ডিস্ক থাকে, ওটা রোটেশন হয়, আরপিএম থাকে, ওটা ঘুরে ঘুরতে ঘুরতে রিড হয়, আর এটার মধ্যে চিপ ডিরেক্ট চিপ রিড হয়, এই জন্য পারফরমেন্স অনেক বেশি হয়, দামও বেশি আসে। আচ্ছা, আমরা এই পিসির সাথে মাত্র 2700 টাকায় এটা ক্যালকুলেট করতে পারছি, 240GB একটা এসএসডি মাত্র 2700 টাকায় ক্যালকুলেট করছি, এটা 3 বছর ওয়ারেন্টি অ্যাডাপ্টার প্রোডাক্ট, এটা অফিসিয়াল প্রোডাক্ট। আচ্ছা, এই এসএসডিটা হচ্ছে আমরা এখানে 3 বছর ওয়ারেন্টি দিচ্ছি, এটার সাথে এটার সাথে কোনো হার্ড ড্রাইভ নাই। যদি আপনি মনে করেন যে এখানে একটা হার্ড ড্রাইভ লাগাতে চাচ্ছেন, লাগাতে পারবেন, 1 টেরাবাইট 2 টেরাবাইট যারা স্টোরেজে কাজ করতে চান এক্সট্রা অ্যাড করে নেবেন, কিন্তু 240GB এনাফ ফর ওয়ার্কিং। আচ্ছা, এটা 3 বছর ওয়ারেন্টি, এটা অ্যাডাটা ব্র্যান্ড, এছাড়াও কিন্তু কিংসম্যান, টিম, ট্রান্সেন্ট বাজারে অ্যাভেলেবল আছে, আমাদের কাছেও আছে, আমরা এটাকে আপনাকে দিলাম কারণ এটার ওয়ারেন্টি ব্যাক ফিডব্যাকটা ভালো আসবে। আর কোম্পানি, এদের যে মাদার কোম্পানি, মানে আপনি যদি ওয়ারেন্টিটা কোনো কারণে নষ্ট হয়ে যায়, ইনস্ট্যান্টে তারা আপনাকে চেঞ্জ করে দিতে বাধ্য থাকছে। 3 বছর ওয়ারেন্টি 2700 টাকা, আপনি ক্যালকুলেশন করে দেখবেন 2500 টাকা হচ্ছে নাকি। আমরা এখানে র্যাম রেখেছি হচ্ছে স্পিড ব্যান্ডের DDR3-র 8GB দুইটা স্টিক, 16GB, এক একটা র্যামের ওয়ারেন্টি দিব মাত্র 1 বছর। এই র্যামগুলো কিন্তু 3 বছর ওয়ারেন্টি দিয়ে অনেকে সেল করে, সেটা হচ্ছে আপনার কাছে বেচার জন্য, সেল করার জন্য, কিন্তু এটা উচিত না। এটা যেটা মানে জেনুইন ওয়ারেন্টি বাংলাদেশের বাজারে পাওয়া যায়, 1 বছর ওয়ারেন্টি, কারণ আস্তে আস্তে আর সর্বোচ্চ 3-4 বছর আমরা DDR3 র্যামটা বাজারে অ্যাভেলেবল পাবো। এখনও কিন্তু 2002 সালে DDR2 র্যাম, কিন্তু 2022 সালে 20 বছর পরে এসে DDR2 র্যাম খুঁজলে পাওয়া যায়। আর DDR3 র্যাম বাজারে 2006-এর দিকে ঢুকছে এবং 2022 এসেও অ্যাভেলেবল আছে, আরও 3-4 বছর 5 বছর আমার মনে হচ্ছে যে পাওয়া যাবে, কারণ যেহেতু এখনও 4th-gen, 3rd-gen, 2nd-gen দিয়ে বাজারে প্রচুর পিসি সেল হয়, যারা ট্রেনিং করান, ফ্রিল্যান্সিংয়ের জন্য পিসি বিল্ড করেন, বাসায় একটা কম বাজেটের পিসি বিল্ড করতে চান, যারা একটু গুগল করতে চান, ফেসবুক ব্রাউজিং করতে চান, বা মুভি দেখার জন্য পিসি বিল্ড করেন, টাইপিংয়ের জন্য পিসি বিল্ড করেন, যারা এক্সেলে কাজ করতে চান, তারা কিন্তু এই এই ধরনের পিসিগুলো বিল্ড করে। অ্যান্ড এই ধরনের কাজ করার জন্য কেউ কেউ 50,000 টাকা পিসি বিল্ড করবে না, কারণ আপনার প্রয়োজন নেই। আচ্ছা, এই র্যামগুলোর ওয়ারেন্টি হচ্ছে 1 বছর, 1600 MHz-এ 2টা র্যাম, 8GB টোটাল 16GB। আমরা 16GB দিয়েছি এই কারণে যাতে আপনি একটু এডিটিং কাজ করতে পারেন, প্রিমিয়ার প্রোটা ইনস্টল করতে পারেন, ইনস্টাটা ইনস্টল করতে পারেন, 3D Max-এর কাজ করতে পারেন। আচ্ছা, র্যাম চলে গেল, তাহলে আমরা মাদারবোর্ড নিয়ে কথা বললাম, প্রসেসর, র্যাম, এসএসডি নিয়ে কথা বলছি, এবার ডিরেক্ট ক্যাশিং চলে আসি। যেহেতু 25,000 টাকার বিল্ড, 25,000 টাকার বিল্ডে আমরা চেষ্টা করতেছি যে একটা অফিসিয়াল ক্যাশিং দিচ্ছে এখানে, এই ক্যাশিংটার প্রাইস ধরেছে আমরা এখানে মাত্র 1200 টাকা। এখন আপনি চাইলে গেমিং ক্যাশিং নিতে পারেন, ইউটিউবে ভিডিও দেখবেন যে 25,000 টাকায় গেমিং পিসি, কিন্তু কম্পোনেন্ট কী দিচ্ছে, আমি যে আপনাকে প্রথমেই বলেছিলাম যে কাস্টমার দোকান আপনি যেরকম চাচ্ছেন, দোকানদার ওরকম আপনি দিচ্ছে, আপনি চাচ্ছেন গেমিং পিসি, তারা কী করবে, গেমিং একটা ক্যাশিং দিয়ে দিবে, পিসির কম্পোনেন্ট কী দিচ্ছে আপনি বুঝলেন না, বাসায় নিয়ে পিসিটা খালি লাইটই জ্বলবে কিন্তু পারফরমেন্সের আসবে না। আপনার যদি বাজেট থাকে আপনি গেমিং ক্যাশিং নেন, বাকি কম্পোনেন্টগুলো ভালো নেন, এটা আপনার জন্য ভালো হবে। আচ্ছা, আমরা যে ক্যাশিংটা নিয়েছি এটা V1 ব্র্যান্ডের একটা ক্যাশিং, এটা একটা অফিসিয়াল ক্যাশিং, সামনে একটা ফ্যান দিয়ে দিচ্ছি, ফ্যানটা আলাদা প্রাইস দিতে হবে আপনাকে 300 টাকা, ফ্যান ছাড়া শুধু এই ক্যাশিংটার প্রাইস 1200 টাকা। এখন আমাদের এই চ্যানেলে কিন্তু গেমিং ক্যাশিংয়ের ভিডিও দেওয়া আছে, আমার আরও কিছু ভিডিও দেওয়া আছে, দেখবেন পিসি বিল্ডের ভিডিও দেওয়া আছে, খুব রেসপন্স পাচ্ছি, ওই ক্যাশিংগুলো দিয়ে পিসি বিল্ড করতে পারেন। এবং আমরা নিয়মিত ভিডিও পাবলিশ করতেছি, নিয়মিত প্রোডাক্ট নিয়ে পাবলিশ করতেছি, ভিডিও পাবলিশ করতেছি, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে দেখবেন যে প্রতিনিয়ত ভালো ভালো আপনারা ভিডিও আমাদের কাছ থেকে পাবেন। আচ্ছা, এখানে এই ক্যাশিংটা 1200 টাকা, আমি আবার রিপিট করব, ফুল পিসি 25,000 টাকা কিভাবে দিচ্ছি। আর পাওয়ার সাপ্লাই ধরছে এইটা, এটা মাত্র 1300 টাকা ধরছে, এটার ওয়ারেন্টি 2 বছর, এটা কিন্তু V1-এর 700 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই, কিন্তু এটা জেনুইন 200 ওয়াট পাবেন, 1300 টাকায় 200 ওয়াট পাবেন, এটা 2 বছরের ওয়ারেন্টি আমাদের দিতে পারতেছে এই পিসির সাথে। আচ্ছা, এখানে যদি বলা হয়ে থাকে যে আপনি পাওয়ার সাপ্লাইটা একটু ভালো মানের পাওয়ার সাপ্লাই নেন, আমার এই চ্যানেলে আমি বরাবরই বলতেছি যে আপনি পিসি বিল্ডের ক্ষেত্রে সব জায়গায় কম্প্রোমাইজ করেন, কিন্তু পাওয়ার সাপ্লাইটা ভালো নেন। এখন অ্যাটমের যে পাওয়ার সাপ্লাইটা আপনার এখানে ক্যালকুলেট করছে 2600 টাকা, এটা 350 ওয়াট জেনুইন পাওয়ার সাপ্লাই, জেনুইন 350 ওয়াট পাওয়ার লোড দিবে এবং এটার ওয়ারেন্টি থাকবে 2 বছর। এখন বাজেট দেখেন, আমি আপনাকে প্রোডাক্ট দেখাচ্ছি সবই, 25,000 টাকায় পিসি বিল্ড করার কথা বলে আমি আপনাকে কিন্তু অনেক ভালো ভালো কম্পোনেন্ট দেখাচ্ছি। এখন আপনার যদি বাজেট থাকে আপনি ভালো কম্পোনেন্ট নেবেন, না থাকলে আপনি ওইগুলো দিয়েও বিল্ড করবেন, কারণ ওইগুলো কিন্তু খারাপ প্রোডাক্ট না, আস্তে আস্তে মানে কোনো না কোনো একটা কম্পোনেন্ট আপনি ভালোর চেষ্টা করবেন, আস্তে আস্তে মডিফাই করবেন, এটা আপনারই ভালো হবে, আমরা আপনাকে বোঝাচ্ছি। এটা 2600 টাকা প্রাইস, এটার ওয়ারেন্টি 2 বছর থাকবে, 350 ওয়াট জেনুইন পাওয়ার লোড দিবে, দেখবেন যে বাজারে আরও কিছু পাওয়ার সাপ্লাই 350 ওয়াট লেখা আসছে, 1400-1500 টাকায় সেল হচ্ছে,
ওটা জেনুইন 350 ওয়াট পাওয়ার লোড দিবে না, কারণ 350 ওয়াটের অ্যানটেক বলেন থার্মালটেক বলেন এগুলোর প্রাইস এরকমই। আর যখন কর্সের বা কুলার মাস্টারের পাওয়ার সাপ্লাই যাবেন 450 ওয়াট 80 প্লাস বোন সার্টিফাইড, ওইগুলোর প্রাইস কিন্তু 3400-3500 টাকার মতো চলে আসতেছে। আচ্ছা এবার মোটর নিয়ে কথা বলি, শাওমির এই মনিটরটা রেডমি সিরিজের 21.5 ইঞ্চি মনিটর, বেজেললেস মনিটর, 75 হার্জ রিফ্রেশ রেট পাবেন, এবং এই মনিটরটার প্রাইস 9700 টাকা। এটা 2 বছর ওয়ারেন্টি দিচ্ছে। 2 বছর ওয়ারেন্টি কীভাবে দিচ্ছে বলে দিচ্ছি, 1 বছর হচ্ছে পার্টস ওয়ারেন্টি, 1 বছর সার্ভিস ওয়ারেন্টি। কারণ আমরা যখন ব্র্যান্ডের মনিটরগুলো সেল করি, আমার এই চ্যানেলে দেখবেন যে এলজি, ফিলিপস, স্যামসাং, ডেল, এইচপির একটা মনিটরের ভিডিও দেওয়া আছে, ওখানে প্রাইস দেওয়া আছে, আমরা নেক্সট আবার ভিডিও করবো, যেহেতু প্রাইস একটু কমছে মনিটরগুলোর। ওই মনিটরগুলো আইপিএস প্যানেল হয়, ওই মনিটরগুলো 75 হার্জ হয়, ওই মনিটরগুলোর ওয়ারেন্টি 3 বছর প্রোভাইড করে। আর এই মনিটরটার ওয়ারেন্টি কম প্রোভাইড করতেছে এই মনিটরটার আপনার কিন্তু ভিএ প্যানেল, এটা কিন্তু আইপিএস প্যানেল, যে কারণে 9700 টাকার দাম। আপনি ওই মানে আইপিএস প্যানেলের পারফরমেন্স কিন্তু ভিএ প্যানেলে কখনোই পাবেন না। আর যখন আপনি একটা ভালো মনিটর আইপিএস প্যানেল চাবেন, তখন কিন্তু অবশ্যই আপনাকে ওই রকম প্রাইস দিয়ে কিনতেই হবে, কারণ আইপিএস টেকনোলজি দিতে হলে আপনাকে ওই কস্ট কাটিং আর অপশন থাকে না, তখন কস্ট বাড়িয়ে এইচপি, এলজি, ডেল যেগুলো বাজারে অ্যাভেলেবল পাওয়া যায় 14-17 হাজার টাকার মধ্যে, ওই মনিটরগুলো আপনাকে পারচেস করতে হবে। আচ্ছা আমি রিপিট করবো, এখন রিপিটটা ভালো মতো বুঝাই দিচ্ছি, দেখেন। আচ্ছা আমি মোটর থেকে শুরু করি, মোটরটার প্রাইস 9700 টাকা, ওয়ারেন্টি এটা 2 ইয়ার্স ওয়ারেন্টি, এটা ভিএ প্যানেল 75 হার্জ। ক্যাসিংটা প্রাইস 1200 টাকা, ক্যাসিংটা হচ্ছে অফিসিয়াল ক্যাসিং, ভিওয়ান ব্র্যান্ডের, এটার কোনো ওয়ারেন্টি হবে না। আর পাওয়ার সাপ্লাইটা আমরা এখানে ভিওয়ান ব্র্যান্ডের 700 ওয়াট দিয়েছি, যেহেতু i5 4th generation পিসি এনাফ, ভালোর জন্য আপনি অ্যান্টিক নিতে পারেন। 2 বছর ওয়ারেন্টি, 200 ওয়াট জেনুইন পাওয়ার লোড দিবে এটা। এটার আপনার প্রাইস 1300 টাকা আমরা এখানে ক্যালকুলেট করতে পারছি, ভিওয়ান ব্র্যান্ডের 700 ওয়াট। আচ্ছা এরপরে র্যাম দুইটা আমরা এখানে র্যামের তখন প্রাইস বলি নাই, এখানে র্যামের প্রাইসটা বলি নাই, র্যামের প্রাইস হচ্ছে 3200 টাকা, 1600 টাকা করে এক একটা র্যাম, 1600 টাকা র্যাম, 1600×1600 3200 টাকা, 1600 মেগাহার্জের র্যাম, 8GB 8GB 16GB DDR3-র 1 বছর ওয়ারেন্টি, প্রাইস 3200 টাকা, ক্যালকুলেশন হিসেব করে রাখেন। প্রসেসর হচ্ছে 2900 টাকা, কুলিং ফ্যান 150 টাকা, আর মাদারবোর্ড হচ্ছে 3800 টাকা। এখন যদি আপনারা ওই ব্র্যান্ডের বোর্ড নিতে চান প্রাইস অ্যাড করে নেবেন, বা আমাদের কমেন্ট করে জানাই দিবেন। আর SSD 2700 টাকা, টোটাল 25000 টাকা আসছে। আপনারা চাইলে ঢাকার বাইরে থেকে এই পিসিটা আমাদের কাছ থেকে বিল্ড করে নিতে পারেন, এবং আমাদের দোকানের নাম হচ্ছে ওয়ার্ল্ড কম্পিউটার সিস্টেম। যদি আমাদের ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমাদের দোকানটা হচ্ছে মিরপুর 2 নম্বরে অবস্থিত, মিরপুর শপিং সেন্টারে। আমাদের দোকানের পাশে হচ্ছে স্টেডিয়াম আছে, শেরে বাংলা স্টেডিয়াম, মিরপুর মডেল থানা আছে। আর আমাদেরকে অবশ্যই ফোন দিয়ে প্রোডাক্ট কনফার্ম করতে পারেন, এবং আমরা চেষ্টা করি কি বাজারে যদি স্টেবল থাকে, আমরা সবসময় চাই কি যে আমরা যখন ভিডিও পাবলিশ করি সেম প্রাইসে কিন্তু সেল করার জন্য। কিন্তু দেখেন বিগত আমরা একটা পিসি বিল্ড করছিলাম 30500 টাকায়, ওটা রেসপন্স খুব ভালো পাইছি, কিন্তু প্রসেসর বা মাদারবোর্ডের দাম ওঠানামা করতেছে আর বাকি কম্পোনেন্টের দাম ওঠানামা করতেছে। এই জন্য আমি যখন পিসি বিল্ডের ভিডিও দিই একটা জিনিস সবসময় খেয়াল করবেন যে আমি কিন্তু প্রাইস শো ইনক্লুড করে দিই, কারণ আপনি যখন আমাদের কাছে পিসি বিল্ড করতে আসবেন আমি চাইলেই কিন্তু প্রতিটা প্রোডাক্টের কম্পোনেন্ট বাড়াই ফেলতে পারতেছে না, যেই প্রোডাক্টের কম্পোনেন্ট দাম বাড়তেছে বা কমতেছে ইন্ডিভিজুয়াল ওই কম্পোনেন্টের দামটা আপনাকে বেশি দিয়ে অথবা কম দিয়ে কিনতে হবে। এখন একটা পিসি বানাইতে আসলেন, অনেকে দেখবেন ইউটিউবে মানে একটা অফার প্রাইস করে, আপনি যখন যাবেন তখন আপনাকে বলবো ভাই দাম বেড়ে গেছে, 2000 টাকা বেড়ে গেছে, কিন্তু কোন প্রোডাক্টের আসলে দাম বাড়ছে আপনি ইউটিউবে ভিডিও দেখতেছেন বা গুগল করতেছেন আসলে কি দাম বাড়ছে কি না, এটা যাচাই করার কিন্তু সুযোগ থাকতেছে না, কারণ কোন কম্পোনেন্টের কত টাকা প্রাইস রাখছে এটা বলে দিচ্ছে না। আমি চেষ্টা করতেছি কম্পোনেন্টগুলোর প্রাইস বলে দেওয়ার জন্য, এই কারণে যদি কোনো কম্পোনেন্ট প্রাইস বেড়ে থাকে তখন আপনি সেটা একটু বাড়াই দিয়ে কিনতেই হবে, কারণ অফার মানে অফার, এটা যে আমি অফার দিচ্ছি এই কম্পোনেন্ট প্রোডাক্ট দাম বাড়বে না, কারণ এটা বাজারে স্টেবল থাকবে মিনিমাম 2-3 মাস। আপনারা 25000 টাকা আমাদের কাছ থেকে এই পিসটা বিল করতে পারবেন। আপনাদের জন্য ভিডিও পাবলিশ করি, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেওয়ার চেষ্টা করবেন, শেয়ার করার চেষ্টা করবেন, আমাদেরকে ফোন কল দিবেন, মেসেজ করবেন, কমেন্ট করবেন। আপনাদের জন্য আমরা বসে আছি, আজকে এই পর্যন্তই। আমি মোহাম্মদ মুনতাসিরম চলে আসবো নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আর ফিফা বিশ্বকাপ দেখবেন, আমি আর্জেন্টিনার সাপোর্টার।